নমস্কারদের রিপোর্টে স্বাগত। এই মুহূর্তের বড় খবর, ব্যারাকপুরে পুলিশ কর্মীর বাড়ি লক্ষ্য করে চলল গুলি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো গোটা অঞ্চল জুড়ে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, কি আপডেট রয়েছে? দেখো, ব্যারাকপুর শস্তিতলার বিডিগড়ের ওপর একটি আবাসন রয়েছে শ্যামকুঞ্জ বলে। সেই আবাসনের তিনতলায় থাকেন দেওয়ান কিছু নামে একজন পুলিশ কর্মী, যিনি ব্যারাকপুর লাটবাগানের লাইনে কর্মরত রয়েছেন। যেটা জানা যাচ্ছে, গতকাল রাত 11টার সময় তারা যখন রাতের খাওয়া দাওয়া করে যখন তারা শুয়েছিলেন, সে সময় একটি আওয়াজ হয় এবং তারপর কিন্তু ঘুম থেকে উঠে গিয়ে দেখেন যে রান্নাঘরের একটি জানলার কাছে কিন্তু গুলি ছিল, অর্থাৎ বাইরে থেকে গুলি করা হয়েছে এবং সেই গুলিটা কিন্তু রান্নাঘরের জানলা বেশ করে কিন্তু ভেতরে ঢোকে এবং সেই জায়গাতে এলাকার মানে পরিবারের মধ্যে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয় এবং গুলি করলো সেই গুলি করলো এই নিয়ে কিন্তু একটা চাঞ্চল্য তৈরি হয়। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়, সকালবেলা কিন্তু সেই আবাসনে যায় এবং গিয়ে কিন্তু গোটা ঘটনার তদন্ত শুরু করে এবং পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে এই ঘটনায় একজন ব্যক্তিকে আটক করা হয়েছে এবং সে এয়ারফোর্সে কর্মরত এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে যে সেই যুবক অর্থাৎ যাকে আটক করেছে সে নাকি প্রায়শই এয়ারফোর্সের কাজে নতুন জয়েন করেছে এবং তারপরে কিন্তু সে বিভিন্ন সময় সেখানে সে মাঠ রয়েছে, সেই মাঠে কিন্তু সে এয়ার গান প্র্যাকটিস করতো বলে কিন্তু সে পুলিশকে জানিয়েছে এবং সেই এয়ার গান প্র্যাকটিস করতে গিয়েই এই গুলি সেই জানলা বেশ করে ভেতরে ঢুকলো পুলিশ কর্মীর আবাসনের বাড়িতে। এটাই কিন্তু এখন পুলিশকে ভাবাচ্ছে যে কোথা থেকে এই গুলিটা সে করলো এবং কোথা থেকে কীভাবে এখানে এই গুলিটা আসলো তারা আমাদের গোটা ঘটনা কিন্তু গুলির যে একটি খোল বা গুলির যে তামাক জাতীয় কোনো একটা জিনিস সেই জিনিস কিন্তু পুলিশ উদ্ধার করেছে এমনটাই কিন্তু দেওয়ান শীর্ষ যে পুলিশ কর্মী তার অনেক ধন্যবাদ রাজাদা, সঙ্গে থাকো। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন আতঙ্কিত পুলিশ কর্মী স্ত্রী, চলুন শুনে নেওয়া যাক। হাজবেন্ডই ছিল, অবশ্য উনি জানেন ঘটনাটা কি হয়েছে। আমাকে তারপরে ডেকে বলেন যে এরকম আমি শুনতে পেয়েছি, তুমি কি শুনতে পেয়েছিলে? আমি বলছি না। তারপরে বললো যে এরকম কেউ মনে হয় গুলি চালিয়েছে, দিয়ে আমি তো দেখলাম। তারপর ভয়ে তো ওইদিকে যাওয়ার সাহস নেই। কটা গুলি চলেছে বলে দেখলেন? কটা গুলি চলেছে আপাতত একটাই তো দেখেছি। আচ্ছা, কারা চালালো? না, কে চালালো জানতে পেরেছো কিছু? না না না, কিছু জানা শুরু হয়েছিল 11টা। আপনার সঙ্গে কি করে কাজ করে? এখানেই থাকে পুলিশ লাইনে। পুলিশ লাইনে? আচ্ছা, বুঝি। অতটা আতঙ্কিত আপনারা, ভয় ভয় লাগছে এরকম ধরনের ঘটনা? হ্যাঁ, অবশ্য ভয় তো লাগবে হঠাৎ করে এরকম যদি। হ্যাঁ হ্যাঁ, আমরা ঘুমিয়েছিলাম, আমার হাজবেন্ডই যে মানে জেগেছিল। পুলিশ এসেছিল? হ্যাঁ এসেছিল। কাউকে কি গ্রেপ্তার করেছে? তো না না, আমি জানতে পারিনি কিছু। আমার হাজবেন্ড ওই এখন ওই পুলিশ লাইনে। কি জানালেন আবাসনের নিরাপত্তা রক্ষী, চলুন শুনবো। দুঠো দুঠো দু গলি চালা। ক্যা চালা হ্যায়? গলি চালা হ্যায়। আর গলি মতলব ও ভি জো সাহেব আয়ে থে ও বলতে থে কি পাখি মারনে ওলাই। কোন সাহেব আয়ে থা? এসব দুজন না বলতে কই সাহেব আয়ে থা। আমাদের প্রতিনিধির কাছ থেকে পাওয়া আপডেট অনুযায়ী, ব্যারাকপুর ষষ্ঠীতলার বাসিন্দা পুলিশ কর্মী শ্যামকুঞ্জ নামে এক আবাসনের তৃতীয় তলায় পুলিশ কর্মীর বাড়ির জানলার কাঁচ লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ঘটনার তদন্তে নেমে টিটাগড় থানার পুলিশ একজন এয়ারফোর্স কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই উঠে এলো চঞ্চল্যকর তথ্য। প্রশাসন সূত্রে যেটা আমরা জানতে পাচ্ছি, এয়ারফোর্স কর্মী স্বীকার করেছেন যে তিনি বন্দুক প্র্যাকটিস করছিল, সেই সময় আচমকা গুলি বন্দুক থেকে বেরিয়ে ওই আবাসনের পুলিশ কর্মীর রান্নার ঘরের কাছে লাগে। তারপরেই আগ্নেয়াস্ত্র সহ এয়ারফোর্স কর্মীকে নিজেদের হেফাজতে নেন টিটাগড় থানার পুলিশ। ব্যারাকপুর থেকে রাজাদে রিপোর্ট। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।